দেখুন, বাংলাদেশ চাইলে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দেবে ইইউ। বাংলাদেশ চাইলে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ইইউ এগিয়ে আসবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মাদুন। পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে বুধবার ঢাকার ইইউ দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, দুই দিনের টানা বর্ষণে রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 139 জন, আহত হয়েছেন 65 জন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।